ভাবুন, আপনি এমন একটি গেম বানিয়েছেন যেটি একটি আলাদা দুনিয়ার দরজা খুলে দিবে, কিন্তু ভুলবশত আপনি যদি আপনার তৈরি সেই গেমের ভেতরে ফেঁসে যান তাহলে কি হবে সেটি আমরা জানবো আজকের এই মুভিটিতে। এটি একটি রাশিয়ান ফ্যান্টাসি সিনেমা যার নাম হলো এ রাভ রাভ। তো চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক গেমের দুনিয়া থেকে। সিনেমার শুরুতে আমরা কেবিন নামের একজন কম্পিউটার গেম ডেভেলপারকে দেখি। সে একটা ক্রাইম করেছে, কিন্তু তারপরও পুলিশ তার উপরে কোনো চার্জ না দিয়ে তাকে ছেড়ে দেয়। কেবিন এটা ভাবতে থাকে যে পুলিশেরা তার সাথে এমনটা কেন করলো। এরপরে আমাদেরকে ২৪ ঘন্টা পেছনে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা কেবিন ও তার গার্লফ্রেন্ড অ্যানাকে দেখতে পাই। অ্যানা কেবিনের উপর রেগে আছে, তাদের মধ্যে ঝগড়াও চলছে কারণ কেবিন একজন গেম ডেভেলপার। কেবিন অনেকদিন ধরে একটি নতুন গেম ডেভেলপ করতে ব্যস্ত থাকায় সে তার গার্লফ্রেন্ড অ্যানাকে সময় দিতে পারেনি। কেবিন অ্যানাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু অ্যানা কেবিনের সাথে সব সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কেবিন যখন অফিসে যায়, তার অফিসের সকল কলিগরা তার জন্য একটা পার্টি রাখে, কারণ তার তৈরি করা গেমটি একটি কোম্পানি পছন্দ করেছে এবং সে কোম্পানি তাদের সাথে ডিল করতে চায়। অফিসের পার্টি শেষ করে কেবিন বাড়ি ফিরে আসার পর সে একটি বড় সমস্যার সম্মুখীন হয়। সে দেখে তার বাড়িতে র্যান্ডরা নামের একটি মেয়ে কেবিনের বাড়িটিকে তার নিজের বাড়ি বলে দাবি করছে। কেবিন প্রথমে মনে করে হয়তো কেউ তার সাথে মজা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই র্যান্ডরা সেখানে পুলিশ ডাকে। পুলিশ এসে বাড়ির ভিতরে ঢুকলে পুলিশদের সাথে সাথে কেবিনও বাড়ির ভিতরে ঢুকে দেখে তার বাড়ির নকশা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সেখানে আগেকার মতো আর কিছুই নেই। র্যান্ডরা পুলিশদেরকে বাড়ির কাগজপত্র দেখায়, যার কারণে পুলিশেরা কেবিনকে তার নিজের বাসা থেকে বের করে দেয়। এখন কেবিন তার নিজের বাসা ছাড়া হয়ে গিয়েছে, তাই এখন কেবিনকে কিছু একটা করতে হবে। কেবিন সর্বপ্রথম তার বাড়ির বিল বের করে অফিসে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে ওই বাড়িটি তার নামে কখনোই রেজিস্ট্রেশন ছিল না, এমনকি অফিসের কেউই তাকে চিনতে পারছে না। কেবিন সেখান থেকে বেরিয়ে তার বাবার কাছে যায়, এ আশা নিয়ে যে তার বাবা অন্তত পক্ষে তাকে চিনতে পারবে। কিন্তু তার বাবা তার সাথে এমন আচরণ করে যেন তার বাবা কেবিনকে এর আগে কখনো দেখেনি। এই প্রথমবার তার সাথে পরিচয় হচ্ছে। এখন কেবিন আর কোনো রাস্তা না পেয়ে সে র্যান্ডরা নামের মেয়েটির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে এত কিছু পরিবর্তন করতে পারছো, আর তুমি কেনই বা আমার সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তুমি কি চাও। র্যান্ডরা কেবিনের কোনো প্রশ্নের উত্তর দেয় না। তখন কেবিন একটি ছুরি হাতে নিয়ে র্যান্ডরাকে ভয় দেখাতে শুরু করে। তখন র্যান্ডরা কেবিনের হাতে থাকা ছুরিটি কেবিনের হাত দিয়ে তার নিজের পেটে ঢুকিয়ে নেয়। এটা দেখে কেবিন ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে এবং কেবিনকে ধরে ফেলে। আর এরপরে আমরা সেই সিনটি দেখি যেখানে পুলিশ কেবিনকে ছেড়ে দিচ্ছে। এরপর কেবিন পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সেই জায়গায় যায় যেখানকার অ্যাড্রেস তার ফোনে এসেছিল। সেই জায়গাটি হচ্ছে একটি লাইট হাউস। সেখানে পৌঁছে কেবিন দেখে এখানে কেউ নেই, আর এখন কেবিনের কাছে থাকার মতো কোনো জায়গাও ছিল না এবং সে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিল, তাই সে লাইট হাউসের ভেতরে একটি জায়গায় ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে কেবিন দেখে তার চারপাশের সমস্ত জায়গা পরিবর্তন হয়ে গিয়েছে। এবার লাইট হাউসটি একটি বাড়িতে পরিণত হয়ে গিয়েছে। কেবিন কিছু বুঝে ওঠার আগেই দরজায় কেউ এসে নক করে। কেবিন দরজা খুলে দেখে তার জন্য একটি পার্সেল এসেছে। কেবিন পার্সেলটি খুলছে, ঠিক তখনই র্যান্ডরা সেখানে আসে এবং কেবিনকে বলে আজ থেকে এই জায়গাটি তোমার, আর এখন থেকে তুমি এখানেই থাকবে। এর সাথে সাথে র্যান্ডরা আরও একটি অদ্ভুত কথা কেবিনকে জানায় যে এটি একটি অন্য দুনিয়া। এরকমই আরও অনেক দুনিয়া রয়েছে যার দরজা এখনো পর্যন্ত খোলেনি। তোমার তৈরি গেমটির জন্য শুধুমাত্র একটি দরজাই খুলেছে, আর আমরা তোমার আসল দুনিয়ার সমস্ত পরিচয় পুরোপুরি মুছে ফেলেছি। আর এই দুনিয়াতেও এমন কিছু কিছু মানুষ আছে যারা আসল দুনিয়ার বিষয়ে সমস্ত কিছু জানে, কিন্তু তারা এক দুনিয়া থেকে অন্য দুনিয়ায় ট্রাভেল করতে পছন্দ করে। আর এখন তোমার কাজ হলো তুমি তাদেরকে এক দুনিয়া থেকে অন্য দুনিয়ায় যাওয়ার জন্য সাহায্য করবে। এরপর র্যান্ডরা কেবিনকে একটি জাদুর আলমারি দেখায় এবং এই আলমারির সাহায্যে কেবিন তার সকল ইচ্ছে পূরণ করতে পারবে। এত কিছু জানার পর কেবিন র্যান্ডরাকে জিজ্ঞাসা করে যে তুমি এগুলি কি করে জানো, আর এত কিছু তুমি কিভাবে করছো। তখন র্যান্ডরা তাকে বলে আমি কিন্তু কোনো সাধারণ মহিলা নই, আমি একজন সুপারম্যান, আমি একটি সিক্রেট অর্গানাইজেশনের জন্য কাজ করি। এটা বলে র্যান্ডরা কেবিনকে একটি গাইড বই দিয়ে বলে এটি তুমি পড়ো, এটি তোমাকে অনেক সাহায্য করবে, কারণ আজ থেকে তুমি এখানকার কাস্টম অফিসার, আর এই বইটিতে এখানকার সব নিয়মকানুন ভালোভাবে দেওয়া রয়েছে। কেবিন
এসব কাজ করতে চায় না, তাই সে এখান থেকে চলে যেতে থাকে। তখন র্যান্ডা তাকে মনে করিয়ে দেয় যে যদি তুমি তোমার আসল দুনিয়ায় চলে যাও তাহলে সেখানে তুমি একজন ক্রিমিনাল, তাই তোমার জন্য ওই দুনিয়ায় যাওয়া সেফ নয়। এরপরে র্যান্ডা লাইট হাউস থেকে বেরিয়ে এসে এক ব্যক্তিকে ফোন করে এবং হাসতে হাসতে বলে, আমরা ঠিক ব্যক্তিকে বেছে নিয়েছি। এরপরে দৃশ্যে আমরা কেবিনকে দেখি, সে লাইট হাউসটি ঘুরে দেখছে এবং সেখানকার সবকিছু বোঝার চেষ্টা করছে। কেবিন লাইট হাউসটির চারদিকে দেখতে দেখতে সেখানে একটি জায়গায় দেখতে পায় যেখানে একটি কাচের উপর দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। সে পানির মধ্যে হাত দিয়ে কেবিন বুঝতে পারে যে এই পানির ভিতরে অদ্ভুত একটি দরজা রয়েছে। এটি এমন একটি দরজা যার সাহায্যে এই দুনিয়ায় যাদের নাম রেজিস্টার করা হয়েছে তারা এই দরজার মাধ্যমে অন্য দুনিয়ায় যাতায়াত করতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তির নাম এই দুনিয়ায় রেজিস্টার না থাকে তাহলে এই পানিটি তাকে নিজের মধ্যে আটকে নেবে। এরপর কেবিন তার বন্ধুকে ফোন করে লাইট হাউসে আসতে বলে। অদ্ভুত বিষয় হলো তার বন্ধু কিন্তু তাকে ভুলেনি, এমনকি সেও ভাবতে থাকে তার বন্ধু কেবিনের সাথে এসব কি ঘটছে। এরপরে আমরা সেখানে অ্যানাকে আসতে দেখি, সে এখন অ্যান্টম নামের এক ব্যক্তির সাথে রিলেশনে রয়েছে। আশ্চর্যের বিষয় হলো এটি অ্যানাও কেবিনকে ভুলে গিয়েছে। আসলে অ্যান্টমে সিক্রেট দুনিয়ার একজন সদস্য, আর যেহেতু সে এখন অ্যানার সাথে রয়েছে তাই সে অ্যানাকে নিয়ে দরজার সাহায্যে অন্য এক দুনিয়ায় ভ্রমণ করতে চায়। এখন অ্যান্টম এবং অ্যানা এই নতুন দুনিয়ায় এসে একটি হোটেল ভাড়া করে। তারা দুজনে যে হোটেলে থাকে সেখানে কেবিন তাদের পিছু করে। যে হোটেলে কেবিন ঢুকতেই তার উপর একটি রোবট আক্রমণ করে দেয়, আর কেবিন তার পুরো শক্তি দিয়ে সে রোবটটির সাথে লড়াই করতে থাকে। এই দুনিয়ার দরজাটি যেহেতু কেবিন খুলেছে তাই এই দুনিয়াতে কেবিনের শক্তি র্যান্ডার মতো হয়ে গিয়েছে, তাই কেবিন শেষ পর্যন্ত রোবটটিকে ধ্বংস করে দেয়। এরপর সেই হোটেলের মধ্যে কেবিন রোজা নামের একটি মেয়েকে অনেক আহত অবস্থায় দেখতে পায়। সে মেয়েটি কেবিনকে ডেকে তাকে একটু পানি খাওয়াতে বলে। এরপর কেবিন সে মেয়েটিকে পানি খাওয়ায়। মেয়েটি পানি খাওয়ার ফলে তার শরীরের সমস্ত আহত স্থান পুনরায় ঠিক হয়ে যাচ্ছে এবং মেয়েটি সুস্থ হয়ে যায়। মেয়েটি তখন কেবিনকে বলে, এই দুনিয়ার পানির মধ্যে সব রকমের আঘাতকে সারিয়ে তোলার ক্ষমতা রয়েছে। আসলে রোজা এসব জানে কারণ সেও একজন কাস্টম অফিসার, আর রোজা এই দুনিয়ায় 27 বছর আগে এসেছে, আর সেই দিন থেকে রোজার বয়স এখনো আর একটুও বাড়েনি, আর এই দুনিয়ায় কারো বয়স বাড়ে না। এরপরে কেবিন সেই দুনিয়া থেকে ফিরে এসে তার লাইট হাউসে ঘুমিয়ে পড়ে। পরের দিন কেবিন ঘুম থেকে উঠে দেখে আরও একটি নতুন দুনিয়ার দরজা কোনোভাবে খুলে গিয়েছে। এই দুনিয়াটি শুরু হয় একটি সমুদ্র এবং সেই সমুদ্রের বীচ থেকে। কেবিন সে দুনিয়ায় গিয়ে সমুদ্রে গোসল করে, পুনরায় তার লাইট হাউসে ফিরে আসে। ততক্ষণে সেখানে র্যান্ডা চলে আসে সেই নতুন দুনিয়াটি দেখার জন্য। এখানে র্যান্ডা কেবিনকে একটি লকেট দেয় যেটি দেখতে একটি মাকড়সার মতো, যার টাইম সে নিজেই ঠিক করে। কেবিনকে সেই লকেটটি গলায় পরিয়ে দিয়ে বলে, তুমি কোনো দুনিয়াতে 15 কিলোমিটারের বেশি দূরে যেতে পারবে না, আর যদি তুমি 15 কিলোমিটারের বেশি দূরে যাও তাহলে তুমি মারাও যেতে পারো। র্যান্ডা কেবিনকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা পার্টি রাখে। এরপরে কেবিন তার বাবা মার সাথে দেখা করার জন্য একটি ট্রেনে করে ট্রাভেল করা শুরু করে। যেতে যেতে সে যখন 15 কিলোমিটার অতিক্রম করে যত দূরে যাচ্ছিল তার শরীর ততই খারাপ হচ্ছিল। তার এমন অবস্থা দেখে ট্রেনে থাকা এক ব্যক্তি তাকে পানি খাইয়ে দেয়, যার কারণে সে পুনরায় আবার সুস্থ হয়ে যায় এবং সে তার বাবার বাসায় পৌঁছে যায়। কিন্তু কেবিনের বাবা তাকে এখনো পর্যন্ত চিনতে পারছে না, তাই কেবিন তার নিজের পরিচয় তার বাবার একজন ছাত্র হিসেবে দেয়, কারণ কেবিনের বাবা একজন শিক্ষক ছিলেন। এভাবে সে তার পরিবারের সাথে কিছু সময় কাটায় এবং রাতে ডিনারও করে। এরপর সে পুনরায় আবার লাইট হাউসে ফিরে আসে। কিছুক্ষণের মধ্যে সে রাতে সেখানে অ্যানা এবং অ্যান্টম আসে। অ্যানার ওই নতুন দুনিয়াটি খুবই পছন্দ হয়েছিল তাই সে সেখানে আবার ঘুরতে এসেছে। এদিকে অ্যান্টম সেই কাচের পানিটিতে হাত দিলে পানিটি তার হাত আটকে নেয়। তখন কেবিন এসে অ্যান্টমকে বলে, তুমি যদি তোমার পুরো পরিচয় সত্যি সত্যি দাও তাহলে তুমি এখান থেকে মুক্ত হতে পারবে। আসলে এই সব কিছুই কেবিনের একটা প্ল্যান। ও শুধুমাত্র জানতে চাইছে অ্যান্টম অ্যানার সাথে কতটুকু সিরিয়াস রিলেশনে রয়েছে। তখন অ্যান্টম বলে, তাদের সমাজ অ্যানাকে এবং তাকে জোর করে একসাথে রেখেছে, আমি আমার মন থেকে অ্যানার সাথে নেই। এটা শোনার পরে কেবিন ভাবে সে হয়তো অ্যানাকে আবার ফিরে পাবে, তাই সে লাইট হাউস থেকে বাইরে বেরিয়ে যায়। সে লাইট হাউস থেকে বেরিয়ে অ্যানার সাথে দেখা করতে চলে আসে এবং তাকে বলে, তোমার সমস্ত স্মৃতি মুছে ফেলা হয়েছে যার কারণে তুমি কাউকে চিনতে পারছো না, এমনকি আমাকেও না। কেবিনের মুখ থেকে এমন কথা শুনতে পেয়ে অ্যানা প্রথমে একটু আশ্চর্য হয়,
কিন্তু পরে কেবিন যখন তাকে ডেটে নিয়ে যাওয়ার কথা বলে তখন অ্যানা কেবিনের সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন কেবিন র্যান্ডার পার্টিতে অ্যানাকে নিয়ে উপস্থিত হয়, কিন্তু এটা দেখে র্যান্ডা খুব একটা খুশি হয় না। রোজা অ্যানাকে সাথে নিয়ে অন্য একটা রুমে যায় এবং র্যান্ডা কেবিনকে বলে, এখানে তোমাকে থাকতে হলে তোমার পুরনো জীবনের অতীত ভুলতে হবে। এরপরে র্যান্ডা তার পার্টিতে আসা সকল ব্যক্তিদের সাথে কেবিনকে পরিচয় করিয়ে দেয়। সে ব্যক্তিগুলোর মধ্যে এক ব্যক্তি ছিল যে কেবিনের আগে এই দুনিয়ার কাস্টম অফিসার ছিল। সে ব্যক্তি কেবিনকে জানায়, আমি যখন এই দুনিয়ার কাস্টম অফিসার ছিলাম তখন আমি অনেকগুলি দুনিয়ার দরজা খুলে ফেলেছিলাম, যার জন্য সমাজ আমাকে আমার দায়িত্ব থেকে বহিষ্কার করেছে। অনেকগুলি দুনিয়ার মধ্যে আর্গান নামে এমন একটি দুনিয়া রয়েছে যেটি স্বর্গের সমান। ওই দুনিয়াতে কোনো সাধারণ মানুষ পৌঁছাতে পারে না, কিন্তু শুধুমাত্র ক্রিয়েটিভ মানুষেরা ওই দুনিয়া তৈরি করেছে এবং তারাই ওই দুনিয়াটি চালায়। এরপরে কেবিন পার্টিতে ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে সে অ্যানাকে ঠিকমতো সময় দিতে পারে না। এর কারণে অ্যানা রেগে গিয়ে তার দুনিয়াতে ফিরে আসে। বাড়ি ফেরার আগে সমাজের একটি ব্যক্তির সাথে অ্যানার দেখা হয়। সে ব্যক্তি অ্যানাকে বাড়ি ছেড়ে আসবে বললে অ্যানা তার সাথে যেতে রাজি হয়ে যায়। আসলে এসব র্যান্ডার একটি প্ল্যান, যাতে এই ব্যক্তি অ্যানাকে অন্য একটি দুনিয়ায় রেখে আসে। আর এদিকে আমরা দেখি পার্টিতে অ্যানা নেই, আর এটা কেবিন বুঝতে পেরে পার্টি থেকে বেরিয়ে সে তার লাইট হাউসে ফিরে আসে। লাইট হাউসে ফিরে আসতে র্যান্ডা তাকে একটি টেক্সট দিয়ে বলে যে, তোমাকে এই দুনিয়ার ইনফরমেশন কালেক্ট করতে হবে, যে দুনিয়াকে সবাই স্বর্গ বলে মনে করে। তোমাকে জানতে হবে সেখানকার মানুষ কিভাবে এত সুযোগ সুবিধা ও আরামদায়কভাবে খুশি মনে বসবাস করছে, আর সেখানে কেউ কারো উপর আক্রমণ করে না কেন। কেবিন তার টেক্সট পাওয়ার পর সর্বপ্রথম অ্যানার বাড়ির লোকেশন চেক করে এবং তার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু অ্যানার বাড়ি 15 কিলোমিটারের বেশি থাকায় কেবিন সেখানে যেতে চাইলে রাস্তার মধ্যে তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে, যার কারণে কেবিন আর কোনো উপায় না পেয়ে রাস্তার পড়ে থাকা বরফ খেয়ে তার প্রাণ বাঁচায়। এদিকে আমরা দেখতে পাই অ্যান্টম তার সিনিয়রকে অ্যানার বিষয়ে জিজ্ঞাসা করলে তার সিনিয়র তাকে কিছু না বলে অ্যান্টমকে অপমান করতে থাকে। অ্যান্টম অপমানিত হয়ে রেগে গিয়ে তার সিনিয়রকে একটি গাড়িতে বসিয়ে দেয় এবং সেই গাড়ির দরজা লক করে সে চাবিটি নিজের কাছে রেখে দেয় এবং গাড়িটিকে 15 কিলোমিটারের বেশি দূরে পাঠিয়ে দেয়। এর ফলে অ্যান্টমের সিনিয়রের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যেতে শুরু করে। তখন অ্যান্টম তাকে পানি খাইয়ে বলে যে, এখন থেকে আমি তোমার সিনিয়র, তুমি আমার সব কথা মেনে চলবে। এরপর তারা দুজন মিলে অ্যানাকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে আমরা দেখি কেবিন অ্যানার বাড়িতে পৌঁছে গিয়েছে, কিন্তু কেবিন সেখানে অ্যানাকে দেখতে না পেয়ে পুনরায় লাইট হাউসে ফিরে যায়। লাইট হাউসের ফিরে কেবিন দেখতে পায় যে আরও একটি দুনিয়ার দরজা খুলে গিয়েছে। কেবিন সে দরজা দিয়ে নতুন দুনিয়াটির ভিতরে ঢুকে দেখে যে এই দুনিয়াটি প্রায় নষ্ট হয়ে গিয়েছে। এই দুনিয়ার কয়েকটি মানুষ জীবিত রয়েছে, আর এ কয়েকজন জীবিত মানুষ একটি লোহার ফ্যাক্টরিতে কাজ করে। তাদের লিডার একজন মহিলা, যে তাদের উপর প্রচণ্ড অত্যাচার করে, আর এই মহিলা এই দুনিয়ার কাস্টম অফিসার। কেবিন ওই মহিলার কাছে গেলে ওই মহিলা কেবিনকে দেখে চিনতে পারে যে কেবিন অন্য একটি দুনিয়ার কাস্টম অফিসার। এ মহিলা কাস্টম অফিসার কিছুক্ষণের মধ্যে একটি বক্তৃতা দিবে এবং সে কেবিনকে বক্তৃতায় অংশগ্রহণ করতে বলে। এরপরে কেবিন যখন বক্তৃতা দেয় তখন সে ভিড়ের মধ্যে অ্যানাকে দেখতে পায়। সেখানে অ্যানা খুব খারাপ অবস্থায় রয়েছে। কেবিন সেখান থেকে অ্যানাকে নিয়ে যেতে চাইলে ওই মহিলা কাস্টম অফিসার অ্যানাকে সেখান থেকে কোনো মতে যেতে দেবে না। তাই কেবিন প্ল্যান করে বক্তৃতা দেওয়ার সময় ওই দুনিয়ার মানুষদের বলে, তোমরা তোমাদের লিডারকে সম্মান দেওয়ার জন্য সবাই স্টেজে উঠে আসো। এখানকার জনগণ তাদের লিডারকে সম্মান দেওয়ার জন্য হুড়মুড় করে স্টেজে উঠে আসতে ধরলে তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। এই সুযোগে কেবিন অ্যানাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ওই মহিলা কাস্টম অফিসার তাদের দুজনকে দেখে ফেলে, তাদের আটকানো অনেক চেষ্টা করে। এখানে কেবিন এবং ওই মহিলা কাস্টম অফিসারের মধ্যে কিছুক্ষণ লড়াই হয়। তারপরক্ষণে সেখানে ওই দুনিয়ার মানুষেরা তাদের লিডারকে সম্মান জানানোর জন্য ঘিরে ফেলে, আর এই সুযোগে কেবিন অ্যানাকে নিয়ে তার লাইট হাউসে ফিরে আসে। লাইট হাউসে ফিরে এসে কেবিন অসুস্থ অ্যানাকে সেবা যত্ন করতে শুরু করে। এরপর লাইট হাউসে কেবিনের বন্ধু বেন এসে তাকে বলে, আমাকে এই গোপন সমাজের সিনিয়র পদ দেওয়া হয়েছে। আসলে বেন এই সমাজের সদস্য ছিল, তার কারণে সে কোনোদিন কিছুই ভুলেনি। বেন কেবিনকে বলে, তুমি পারমিশন ছাড়াই অ্যানাকে অন্য দুনিয়া থেকে এ দুনিয়ায় নিয়ে এসেছো, তাই তোমাকে এর শাস্তি ভোগ করতেই হবে। তাই সে কেবিনের 15 কিলোমিটারের যাত্রাটার দূরত্বটা 50 মিটারের করে দেয়। আর এদিকে আমরা দেখি অ্যানার অবস্থা আরো অনেক বেশি খারাপ হতে শুরু করেছে। এ দেখে কেবিন অ্যানাকে ওই সমুদ্রের দুনিয়ায় নিয়ে যায়, কিন্তু ওই দুনিয়ায় কেবিন 50 মিটার অতিক্রম করতেই সে মারা যেতে শুরু করে।
কেবিনের এমন অবস্থা দেখে অ্যানা কেবিনের গলায় থাকা মাকড়সার আকৃতি সেই লকেটটি কোনো রকম ভাবে ছিঁড়ে ফেলে। লকেটটি ছিঁড়ে ফেলার পর কেবিন আগের মতো ঠিক হয়ে যায়। এখন কেবিন যে কোনো দুনিয়ায় যে কোনো দূরত্বে কোনো বাধা ছাড়াই অতিক্রম করতে পারবে। পরে আমরা দেখি সেখানে আরো একটি নতুন দুনিয়ার দরজা খুলে গিয়েছে। কেবিন ওই নতুন দুনিয়াতে যায় এবং সে নতুন দুনিয়ায় গিয়ে কেবিন এদিক ওদিক ঘুরে ফিরে দেখতে শুরু করে এবং এক পর্যায়ে সেই দুনিয়ার কাস্টম অফিসারের সাথে তার পরিচয় হয়। কাস্টম অফিসারের সাথে কথা বলতে বলতে কেবিন জানতে পারে যে এই দুনিয়ার নাম আরগান। এটি হচ্ছে সেই দুনিয়া যে দুনিয়ার বিষয়ে সব তথ্য জানার টাস্ক তাকে দেওয়া হয়েছিল। এরপরে ওই দুনিয়ার কাস্টম অফিসার সেই দুনিয়ার সম্পর্কে সব তথ্য কেবিনকে দিতে শুরু করে। সে কেবিনকে বলে, এখন আমাদের এই দুনিয়ায় 2041 সাল চলছে, আমরা অন্য সব দুনিয়া থেকে অনেক এগিয়ে আছি, আমরা বাকি সব দুনিয়া তৈরি করেছি, তাই আমরা আমাদের এই আসল দুনিয়ার সময় থেকে অন্য দুনিয়ার সময় এগিয়ে দিয়েছি, যাতে ওই দুনিয়াতে কিছু ভুলের কারণে ভবিষ্যতে হওয়া কোনো যুদ্ধ অথবা মহামারী দেখে ওই ভুলগুলি আমরা না করি এবং আমাদের দুনিয়াকে সুরক্ষিত রাখতে পারি, আর এই কারণে আমাদের দুনিয়া এখনো পর্যন্ত এত শান্ত সুখময় হয়েছে। সে আরো বলে, আমাদের দুনিয়াটি হলো আসল দুনিয়া আর বাকি সব তো আর্টিফিশিয়াল দুনিয়া। কেবিন ওই ব্যক্তির কথা শুনে বুঝতে পারে যে তাদের তৈরি সব দুনিয়া তারা নিজের স্বার্থে তৈরি করেছে। সবকিছু বুঝতে পেরে কেবিন পুনরায় তার লাইট হাউসে ফিরে আসতে যাবে, ঠিক তখনই সেখানকার থাকা কাস্টম অফিসার তাকে ধরে সেখানে বেঁধে রাখার চেষ্টা করে, কারণ কেবিন এখন ওই দুনিয়ার সম্পর্কে সব ইনফরমেশন পেয়ে গিয়েছে। তাই কেবিন এখন তাদের জন্য অনেক বড় একটা বিপদ। কেবিন সেখান থেকে জোর করে বেরিয়ে আসার চেষ্টা করলে তার সাথে কাস্টম অফিসারের লড়াই শুরু হয়ে যায়। কাস্টম অফিসারের সাথে লড়াই করতে করতে কেবিন আহত হয়ে গেলে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখানকার থাকা পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আর পানির সংস্পর্শে আসার সাথে সাথে কেবিনের শরীরের সমস্ত আঘাত ঠিক হয়ে যেতে শুরু করে, আর পানির নিচে থাকা একটি টানেল দিয়ে কেবিন সেখান থেকে পালাতে সক্ষম হয়। সেই দুনিয়ার লাইট হাউসের লোকেরা কেবিনের খোঁজে আসতে শুরু করে, কিন্তু কেবিন তাদের চোখকে ফাঁকি দিয়ে কোনো রকম ভাবে বেঁচে ওই লাইট হাউসের ভেতরে ঢুকে সে নিজের দুনিয়ার লাইট হাউসে এসে পৌঁছায়। সেখানে এসে পৌঁছাতেই র্যান্ডরা তাকে বলে, আমি এনাকে অন্য একটি দুনিয়ায় রেখে এসেছি। কেবিন তাকে এনার লোকেশন জিজ্ঞাসা করলে সে তাকে কোনো উত্তর দেয় না। এ কারণে কেবিন রেগে গিয়ে তার সমস্ত রাগ র্যান্ডার উপর দেখাতে শুরু করলে র্যান্ডা তার সুপার পাওয়ার ব্যবহার করে লাইট হাউসটি ভাঙতে শুরু করে। র্যান্ডা তার আশেপাশে থাকা ভাঙা পাথরগুলি তার শক্তির সাহায্যে কেবিনের দিকে ছুড়ে আক্রমণ করে। পাথরগুলি কেবিনকে আক্রমণ করবে, ঠিক তখনই কেবিন তার শক্তি ব্যবহার করতে শুরু করে দেয়, কারণ এখন সে তার শক্তি ব্যবহার করতে শিখে গিয়েছে। কেবিন তার শক্তি ব্যবহার করে পাথরগুলি এক জায়গায় স্থির করে সে র্যান্ডার কাছে এগিয়ে যায় এবং র্যান্ডার পেটে চাকু ঢুকিয়ে দেয়। র্যান্ডার পেটে চাকু ঢুকতেই তার কন্ট্রোল পুরো লাইট হাউসের উপর থেকে সরে যায়। এখন র্যান্ডরা কেবিনকে বলে, এবার ক্রিয়েটররা তোমাকে জীবিত রাখবে না। আর কিছুক্ষণের মধ্যে পুরো লাইট হাউস ভেঙে পড়ে যায়। লাইট হাউসটি পুরো ভেঙে যাওয়ার পরে সবার স্মৃতি ফিরে আসে, আর তখনই কেবিনের মা কেবিনকে ফোন করে তাকে বাড়িতে ফিরে আসার কথা বলে। এটি শুনে কেবিন অনেক খুশি হয়, আর ঠিক তখনই কেবিনের বন্ধু ব্রেন এসে কেবিনকে বলে, তুমি অন্য দুনিয়ায় যাওয়ার দরজাটি ভেঙে ফেলেছ। কেবিন ব্রেনকে তার সাথে এনাকে খোঁজার জন্য সাহায্য করতে বলে, কিন্তু ব্রেন কেবিনকে বলে, আমাদেরকে অন্য দুনিয়ায় যাওয়ার জন্য এখন অন্য আরেকটি দরজা খুঁজতে হবে, কারণ তোমার কারণে লাইট হাউসটি ভেঙে গিয়েছে। এরপরে আমরা দেখি কেবিন ও ব্রেন দুজনে মিলে অন্য দুনিয়ায় যাওয়ার জন্য একটি লোকেশন খুঁজতে থাকে। এদিকে লাইট হাউসটি ভেঙে যাওয়ার কারণে সেখানে আগুন লেগে যায়, আর ফায়ার সার্ভিসরা এসে সেখানে পানি দিয়ে আগুন নেভাতে শুরু করে, আর ফায়ার সার্ভিসের দেওয়া পানির কারণে মৃত সেই র্যান্ডরা আবার পুনরায় জীবিত হতে শুরু করে। আর এখানেই আমরা এই মুভিটির একটি অসমাপ্তি শেষ দেখতে পাই।